নগল সেনা জোৱানো। নিশা হলেই ঘটে ভয়ংকর ঘটনা। প্রথমে খোৱালে নিচাযুক্ত দ্রব্য, তার পাছতে লৈ গল ধন গাড়ী সকলো। নামবোৰ বনাঞ্চলত অচেতন অবস্থাত পেলাই থৈ গল জোৱানজনক। নিচাযুক্ত দ্রব্য সেৱন কৰাই অচেতন কৰি লুটি লৈ গল সকলো। নিশাৰ ঘটনা। সেই সময়ত প্রাক্তন সেনা জোৱানজন ব্যক্তিগত কারণত লাহৰিঘাটৰ পৰা তিয়কলৈ আহি আছিল। ভুক্তভোগী জোৱান অমৃত কুমার বাগলাৰীয়ে তিয়কলৈ আহি থকা অৱস্থাতে হঠাৎ দেৰগাঁৱৰ পৰা ঘূৰি যাবলগীয়া হোৱাত বাগৰিত ৰৈ সুৰাৰ বটল ক্ৰয় কৰিছিল বুলি তেওঁ উল্লেখ কৰে। তাৰ পিছৰ পৰা কেনেকৈ তেওঁ অচেতন হ'ল সেয়া তেওঁ জ্ঞাত নহয়। আৰু পুৱা নামবৰ বনাঞ্চলত তেওঁ সাৰ পাই আচৰিত হৈ পৰিল। তেওঁৰ টকা গাড়ী একোৱেই নাথাকিল তেওঁৰ লগত। বনাঞ্চলৰ পৰা তেওঁ আহি স্থানীয় লোকসকলক বিষয়টো অৱগত কৰাত এতিয়া এক প্ৰকাৰৰ হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। লাহৰিঘাটৰ পৰা তিয়কলৈ আহি থকা অৱস্থাত জোৱানজন কেনেকৈ নামবৰ বনাঞ্চল পালেগৈ সেয়াও এক ডাঙৰ ৰহস্য। মুঠতে এগৰাকী জোৱানক অচেতন অৱস্থাত এনেকৈ পেলাই থৈ যোৱা বিষয়টো এতিয়া সকলোকে চিন্তিত কৰি তুলিছে। বর্তমান জোৱানজনক স্থানীয় লোকে উদ্ধার করে গোলাঘাটৰ বগিজান আরক্ষীক গতাই দিছে। আরক্ষী জোৱানজনক স্বাস্থ্য পরীক্ষা করবর গোলাঘাটৰ শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয় নিয়া হৈছে। আরক্ষীর তদন্তর পিছতে প্রকৃত ঘটনা পোহর আহিব। গাড়িখনের ভিতর সুমাই তারপর দুপেকমান খাই গাড়িটো ড্রাইভ করি দশ কিলোমিটার মান গলো। আর তারপর মানে পুরো কথাই পাহরি গল কি হল নহল। নিজের প্রাইভেট কার হয় আর মই আইছিলো কামত তিয়কত যাওঁ বুলি আহিছিলো। দেরগাঁও টুল গেটও পার নহল, হল হল যেতিয়া মই গুছি যাওঁ গৈ অকলে অকলে। তাহলে রাস্তা তো সাইড বহুত দিনের মূরত আহিছো, কোনফালে যাব লাগছিল যাব লাগছিল, এনে সিধা যাব লাগছিল কাজিরঙা রাস্তা দেরগাঁওর পৰা কি হল মানে লৈ গল। আর সুরে নিলে সাগর মোকেন্স করাই তাকে তো অকলে আসিল। তো সেই বস্তুটো ড্রিঙ্কটো করার পিছতেই যেটা চেঞ্জ টেঞ্জ হল মোক নমাই থৈ বেরেক ধর মানুষে স্টার্ট করে লই গল। আর সেইখানে তো মই চেঞ্জলেস হয়ে গেল, মানে মনেই নাই আর একই নাই কি শার্টখনও লৈ গল খুলি চেণ্ডেলও লৈ গল। গোলাঘাটৰ পৰা ৰাজীৱ কৰ্মকাৰৰ ৰিপৰ্ট, টাইম 8।